গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 7:30 বাজতে চললো আর আমি আর আমার ছেলে মিলে রেডি হয়ে নিয়েছি, ঘরে তালাটাও দিয়ে নিলাম। আমরা এখন বেরোচ্ছি বহরমপুরে দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে, তো সেই জন্যই আমরা দুজন যাচ্ছি। ওর বাবা যেতে পারলো না, ওর কাজ আছে, তো বাস স্ট্যান্ড অবধি আমরা হেঁটেই যাচ্ছি, অল্প রাস্তা। আজ আবার 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, দেখছি সকাল সকাল প্রভাত ফেরি বেরিয়েছে। আমরা 7:40 বাসস্টপ থেকে বাসে উঠলাম। এই বাসটা আমাদের প্রথমে বলেছিল যে বহরমপুরে নিয়ে যাবে, কিন্তু বহরমপুর অবধি আর গেল না, পলাশিতে নামিয়ে দিল। ওখান থেকে আর একটা বাস ধরে আমরা বহরমপুর যাচ্ছি। বাস মোটামুটি ফাঁকা, তো আমার ছেলে উইন্ডো সিটে বসলো, আমিও পেছনে আর একটা সিটে গিয়ে উইন্ডোর পাশে বসলাম। বাস বহরমপুরে ঢুকে গেছে, এখনই আমরা বাস থেকে নামবো। আমার জামাইবাবুর আসার কথা ছিল, তো এসে গেছে। এবারে আমরা জামাইবাবুর বাইকে করে দিদির বাড়ি যাচ্ছি। এবারে দেখো, আমরা এসেই টিফিন করতে বসে গেছি। আমাদের আস্তে আস্তে 10:40 মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আর জামা কাপড় না চেঞ্জ করে হাত শুধুমাত্র হাত মুখ ধুয়েই আমরা টিফিনটা করে নিচ্ছি। মোটামুটি সবার জলখাবার খাওয়া হয়ে গেছে। এবারে স্নান টান সেরে এদিকে এলাম। এখানে কোল্ড ড্রিঙ্কসের সাথে জল জিরা মিশিয়ে দিচ্ছি, আজ খুবই গরম পড়েছে, তো এই গরমের দিনে এই পানীয়টা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে। দেখো, আজ অদৃশবাবু এখানে বসে ভাত খাবে, কেক কাটবে, তো সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর এখানে ওর জন্য খাবারও রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে চারপাশে নানা রকম ব্যঞ্জন দিয়ে ওর থালা সাজানো হয়েছে। অদৃশবাবু তো গুড বয় হয়ে এসে বসে গেছে, তো দেখা যাক কতক্ষণও গুড বয় হয়ে থাকে। একটু একটু দুষ্টুমি কিন্তু করেছে ও, কিন্তু আজকে কোনো গয়না ঘাটি কিছুই পরেনি, ওকে জোর করে পরানোও যায়নি। ওর শুধু একটাই বায়না, একটাই কথা, ফ্রুটি, আর কিছু না। তো ঠিক মতো সবার সাথে খেলোও না, ছবিও তুলতে চাইছে না। এইসব দিনে বিশেষ করে বাড়িতে মানুষজন এলে বাচ্চারা একটু অন্যরকম হয়ে যায়, তারা তো সেদিন খুব ভালো করেই জানে মা যাই করুক আজকে খুব একটা বকাঝক।
পড়ছে। এই সুযোগে আমি একটু ছবিও তুলে নিলাম ওদের। এদিকে ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছে, তিন ভাই বোন মিলে এখানে বসে রেস্ট করছে আর ওদের মধ্যে খোশ গল্প করছে। কত খুশি এক জায়গায় হলে, তাই না? তো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।